السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। এই দোয়াটি আসমান ও জমিনের চাইতেও দামি। আসমান জমিনের মধ্যবর্তী যে স্পেস আছে, ফাঁকা জায়গাটা আছে, এর চাইতেও অনেক ভারী, অনেক উত্তম এই দোয়াটা। কোনো নারী পুরুষ যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে সৌভাগ্য লাভ করতে পারবেন। এই আমলটা করা অনেক ভাগ্যের ব্যাপার। যদি এই আমলটা করতে পারেন, দোয়াটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক রহম করেছেন, এটা মানতে হবে। দর্শক, আমরা একটু মনোযোগ দিয়ে এই সম্পর্কে জানব। এই আমলটা কারো দ্বারা যেন মিস না হয় আমরা করার চেষ্টা করব। বন্ধুরা, হাশরের মাঠে বান্দা অনেক ফরজ, ইবাদত ইত্যাদি এগুলো করার দ্বারাও যখন নাজাত পাবে না, যখন তার নেকের পাল্লাটা গুনাহের পাল্লা থেকে হালকা হয়ে যাবে, একটা পর্যায়ে দেখা হবে আল্লাহ তাআলাই নির্দেশ দিবেন, দেখো যে এই বান্দার নফল কোনো ইবাদত বন্দেগি আছে কি না। যখন নফল ইবাদত বন্দেগি থাকবে, তখন সেগুলো ওগুলোর সাথে জমা করে মাপা হবে, ওজন করা হবে। তো এই যে নফল আমল আছে, এই যে দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এইটাও যদি আপনারা করতে পারেন, হাশরের মাঠে আপনাদের কাজে দিবে। আপনাদের ফরজ ইত্যাদি যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, বা ফরজ ইবাদত ইত্যাদি যা কিছু আপনারা করেছেন, আমলের যদি কোনো ঘাটতি হয়ে থাকে, নেক যদি এরপরও কম হয়ে যায় কোনোভাবে, তাহলে এর সওয়াবগুলো আপনাদের হাশরের ময়দানে কাজে দিবে। তো সেজন্য দর্শক, আমরা জানবো যে কি দোয়া এর, আর এটার দাম কত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এই শব্দটি, এই তাসবিহটি 100 বার পাঠ করেন, তাহলে তার আমলনামায় 100 গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো বলেছেন, কোনো ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে 100 তেজি ঘোড়া সৎকার করার সওয়াব দান করা হয়। কোনো ব্যক্তি যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করে, তাহলে 100 ওঠ কোরবানি করার সওয়াব দান করা হয়। এরপরে বলা আছে যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমায়ে তৈবা, তো এই কালেমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু যদি কোনোবার 100 বার পাঠ করে, তাহলে এর যে সওয়াব হবে, 100 বার পাঠ করার দ্বারা যে সওয়াব হবে, এই সওয়াবটা আসমান ও জমিনের মাঝখানের যত জায়গা আছে এই জায়গাকে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতপূর্ণ একটা আমল। তো এই হচ্ছে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার পাঠ করলে আসমান ও জমিনের মধ্যবর্তী যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়া হবে। তাহলে চিন্তা করেন কত সওয়াব, কত নেকি এই আমলটা করা দ্বারা আপনারা লাভ করতে পারবে। তো সেজন্য দর্শক, অনুরোধ করব যে আপনারা সওয়াবের আশায় প্রতিদিন কমপক্ষে একবার করে হলেও এই আমলটি পাঠ করবেন, এই দোয়াটার আমল করবেন প্রতিদিন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করবেন প্রতিদিন 100 বার করে। তাহলে 100 বার পাঠ করে যে সওয়াবটা পাবেন, অসীম অগণিত নেকি, আল্লাহু আকবার, আপনার আমলনামা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাশরের মাঠে যখন মিজান দ্বারা আমল মাপা হবে, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।